আরেকজনের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর কাছ থেকে দুনিয়াতে একটা বাড়ি পাওয়ার আশা না ভালোবাসা? কি আর কি? রহমতের আশা আর কি? আজাবের পাঁচ অর্থ নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি দশ বার পড়ে সুবহানাল্লাহ, দশ বার পড়ে আলহামদুলিল্লাহ, দশ বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওমাই ইয়ামাল বিহিমা খালিল, তবে কন্যাওয়ালা মানুষ পৃথিবীতে অল্প। এবার রাসূল বলেন ওয়াদালিকা খামসুনা ওয়া মিয়াতুন বিল লিসান, পাঁচ নামাজে হয়ে যাবে দশ বার, মিজানে উঠে যাবে খামসু মিয়াত ওয়ালফুন, মিজানে উঠে যাবে দেড় হাজার বার। এক নামাজে তিরিশ বার বলেন, এক নামাজে পাঁচ নামাজে দেড়শো বার, মিজানে উঠবে দেড় হাজার বার, একদিনে দেড় হাজার বার, এক মাসে পাঁচচল্লিশ হাজার বার, এক বছরে পাঁচ লাখ চল্লিশ হাজার বার, বিশ বছরে এক কোটি চল্লিশ লাখ, চল্লিশ বছরে দুই কোটি আশি লাখ। মোবাইল আছে ছোট মোবাইল? আচ্ছা, নয়টা আটত্রিশ, নয়টা কত? এখন পড়বো আমরা এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। কয়টা বাজে? নয়টা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। নটা উনচল্লিশ, কয় মিনিট? আটত্রিশে শুরু করছি, এখন উনচল্লিশ, কয় মিনিট? তাহলে এবার স্লোগান তুলেন, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? আচ্ছা, যদি জীবনে গত জীবনে চল্লিশ বছর এক মিনিট করে পড়তাম, আমার কি কি ক্ষতি হইত? আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ, ইমাম সাহেবও ছাড়বো না, খতিব সাহেবও ছাড়বো না, মুসল্লিও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমিন। যদি মনে করেন ইমাম সাহেব মুনাজাত দিয়ে দিছে, আপনি পড়তেছেন, আপনি বলবেন থাক ইমাম সাহেব, থাক মুনাজাত দেখ, আমি পড়ে নেই, বলেন না ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে বেশি তাড়া আছে, তো আপনি হাঁটতে হাঁটতে পড়েন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। দশ বার কি? দশ বার কি? দশ বার কি? পুরস্কার কি? কয় মিনিট? আচ্ছা হুজুর, এটার সাথে যদি ওই হাদিসগুলো সংযোজন করেন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী? আরো সংযোগ হইল, করবো তো ইনশাআল্লাহ। এরপরে এই হাদিসের আরেক অংশ, কোন মানুষ যদি রাত্রে ঘুমাবার সময় তেত্রিশ বার সুবহানাল্লাহ, তেত্রিশ বার আলহামদুলিল্লাহ, চৌত্রিশ বার আল্লাহু আকবার, ওয়াদালিকা মিয়াতুন, রাসূল বলেন এটা হবে একশো বার, মিজানে উঠে যাবে এক হাজার বার, পুরস্কার দাখালাল জান্না। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা, এটা কেমনে হলো?
আপনার উম্মত এই সহজ আমলটা এত কম করবে কেন? ওমাইয়া আমাল বিহিমা কালিল, কম হবে কেন? রাসূল বলেন এটা এই জন্য কম হবে, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে কাজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে ওই উদাক্কিরু হাজাতাম, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে আমলটা ছুটিয়ে দেয়। বাস্তব না বাস্তব? আমরা যারা বক্তা আছি আমাদেরকে কি বলে, তাড়াতাড়ি উঠো এখন তোমার ওয়াজ আছে। ব্যবসায়ীকে কি বলে, তাড়াতাড়ি উঠো তোমার দোকান খোলা। শিক্ষককে কি বলে, তাড়াতাড়ি উঠেন আপনার ছাত্রদের ক্লাস আছে। সে তো বুঝে যে এক মাত্র এক মিনিটের দাম কত, সে তো বুঝে। হ্যাঁ, শয়তান ঠিকই বুঝে, আমি তো বুঝলাম না। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন তো ঘুমাবার সময় কি হয়, তো রাসূল বলেন জাহাদাকুম ইয়ানিয়া শয়তান, শয়তান আইসা পড়ে ওই উনাজ্জিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, যেই পড়া শুরু করলো শয়তান মাথা হাত দিয়া দিয়া বুলায় বুলায় বলে ঘুমান 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 ঘুমান। আমাদের অলিপুরিতে আমার দ্বারা কাতম বলেন ও যে আমরা আদর করে আমি টের পাই। আমারে তো বিশ্বাস করেন প্রত্যেক রাতে তিনটা বাজে শুচি চারটা বাজে শুচি এক কোটি শয়তান আয় পড়ে, এক কোটি সারা রাত ওয়াজ করছেন, গাড়িতে বসে বসে জিকির করছো, এত লাগতো না ঘুম যাও, এবার ঘুমো। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান। এরপরে রাসূল বলেন যদি কোনো মানুষ আবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ওয়া ইনদা তামামিল মিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। বলবো তো বলো তো, তাইলে এগুলোই পড়ি, নামাজ না পড়ে কেমন হয়? আসলটাই নেই কি নাই? এবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির কটা লাগবে আপনাদের? সাবারে আসলে এরকম মানুষ আসেনি, জিকির করে নামাজ পড়ে না এরকম আসেনি? নাই বলুন, বাংলাদেশে আসেনি এরকম? জিকির করে নামাজ পড়ে না এরকম মানুষ আসেনি? এই জন্য আমি স্লোগান তুলি, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, নামাজ জিকির, নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। করবো তো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করাই, আমি আগে বলি আপনারা আগে দেখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ বলেন নামাজ জিকির, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই, হাত নামান। এখন নামাজ জিকির শিখবেন কোথায়? যদি মাদ্রাসা না দেন, যদি বাচ্চাদেরকে মাদ্রাসাতে না দেন তো নামাজ জিকির শিখবেন কোথায়? এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, বলে ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে আবার বলে, ছেলে মেয়েকে দিন জিগায়া, ছেলে মেয়েকে দিন জিগায়া, ছেলে মেয়েকে দিন জিগায়া। হুজুর কয়বার বললে এটার হক আদায় হবে? আপনি বলবেন হুজুর এভাবে বলছেন কেন আপনি? তা আপনারা যে দুনিয়ার সব নষ্ট কথা ছন্দ দিয়ে শিখছেন কেন? তা আমি আমারটা ছন্দ দিয়ে শিখাতে পারবো না কেন? কি
কিভাবে ছন্দ দিয়া ডাকডোল পিটায় ছন্দ দিয়া খন্তিমার গায়ে দিলে ভোট, দাফন হবে দেশের লোক খন্তি। আবার বলেন খন্তি, বলে না বলে না? ওরা যদি ছন্দ দিয়া দিয়া মিথ্যা কথাগুলো আমাদেরকে গিলাতে পারে, আমি ছন্দ দিয়া রসুলের সত্য কথাগুলো গিলাতে পারবো না? কি পরিমাণ মিশা কথা কয় ছন্দে? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মিশা কথা কয় কি না বলেন? লক্ষ মিশা কথা কইলে এই মিশা কথা হাসা হয় বলে? এরা যে মাইকে এই পরিমাণ মিশা কথা কয়, ফেরেশতা কি করে? ফেরেশতাকে আল্লাহ আমরা কি করতাম? আল্লাহ এটা কদ্দুর লিখতাম তার লাইগা, এখানে তার লাইগা কদ্দুর লিখতাম, তার লাইগা তার বসের লাইগা তার নেতার লাইগা কদ্দুর লিখতাম। আল্লাহকে একসাথে থুইয়া দে জাহান্নাম, যা একসাথে ধুয়ে দে, এত দেখা দেখি তোর কত মিশা কথা কইতে পারে আমার বুঝান। তো এরা যদি মিশা কথাগুলো এভাবে বলতে পারে, আমরা সত্য কথাগুলো বলতে পারবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন চিগায়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন চিগায়া, ছেলে মেয়েকে দিন চিগায়া মরতে চাই সবাই। কি আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে আমার ইনশাআল্লাহ এটা অটো হয়ে গেছে। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে দিন জিগায়া, ছেলে মেয়েকে দিন জিগায়া, ছেলে মেয়েকে দিন জিগায়া মরতে চাই সবাই। মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম। মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, তাবলিগ আমার কাম, তাবলিগ আমার কাম, কোন তাবলিগ? যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কিরাম। ইনশাআল্লাহ দেখেন, পাখির যেমন দুই ডানা, আমাদের দিনের দুই ডানা, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, তালিম ছাড়া দাওয়াত পূর্ণাঙ্গ হবে না, তালিম ছাড়া দাওয়াত পূর্ণাঙ্গ হবে না, দাওয়াত ছাড়া তালিম পূর্ণাঙ্গ হবে না। কি কটা লাগবে তাহলে? কি কি? আবার বলেন, আবার বলেন। এখন যদি কেউ বলে না না ওলামায়ে কিরাম লাগবে না, বুঝবেন এটা দাজ্জালের রং খালাতো ভাই, মামাতো ভাই, বলেন দাজ্জাল ওলামায়ে কিরাম লাগবে না, বলেন। এখন যদি কেউ বলে এদেশে ডাক্তার লাগবে না, আচ্ছা 40টা বছর এক টানা একজন ওপেন হার্ট সার্জারি করেন ডাক্তার কার্ডিওলজিস্ট, তার সহযোগী তার কম্পাউন্ডার এক টানা 40 বছর, ঢাকা মেডিকেলে চাকরি করে এক টানা 40 বছর, কার্ডিওলজি বিভাগে ইনি প্রথম দিন থেকে চাকরি জয়েন করছে আজ পর্যন্ত আছে 40 বছর, কত ডাক্তার আসলো আর গেল, ইনি এখন সব কাটতে পারে, সব সিলাইতে পারে, সব করতে পারে। এবার বলুন তো দেখি কোনো হাসপাতাল এবার তারে ডাক্তার হিসেবে নিয়োগ দিবে? তিনি না সব পারে কি নাই বলেন? হ্যাঁ, কিন্তু ডাক্তার দাঁড়িয়ে থাকে, কাটে কে? ইনি সিলাই কে? ইনি জোড়া দেয় কে? ইনি এখান দিয়ে কাটে কে? ইনি সব ইনি করে। ডাক্তার শুধু বলে করো, শুরু করো, এই 7 নম্বর লো, এই 2 নম্বর লো, এই 3 নম্বর লো, এই সিলাও, এই লাগাও, সব করে কে? ইনি। এবার ডাক্তার নাই, ইনার দিয়ে অপারেশন আপনি করাবেন? হ্যাঁ, কিনলে এই জন্য মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কিরাম। ইঞ্জিনিয়ার আমাকে দিন জিগাবে কখন যদি তার কাছেই তার সাথে আলেম থাকে? ডাক্তার আমাকে দিন জিগাবে কখন যদি তার সাথে আলেম থাকে? প্রফেসর দিন জিগাবে কখন যদি তার সাথে আলেম থাকে? কি আর যদি তার সাথে ডাক্তার না থাকে? দাজ্জাল। ডাক্তার না থাকলে কম্পিউটার দিয়ে আপনি শিলাবেন না? হ্যাঁ, আমরা আজকে কি শিখলাম বলেন? নামাজ, জিকির, বলেন। এর আগে কি শিখছি? কি
কেন, কিভাবে, কার জন্য। এরপরে কি শিখছি, ছেলে মেয়েকে। এরপরে কি শিখছি, তবলিগে বের হবো তো ইনশাল্লাহ। কোন তবলিগে বেরাবেন ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। যারা শুধু ওলামা ইকরাম যারা আছেন, আপনারা একটু হাত তোলেন, আপনারাও আল্লাহ রাস্তা বেরাবেন। হাত তোলেন, তোলেন, আপনি তোলেন, দুলো ভাই তোলেন, বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ রাস্তা বেরাবো তো ইনশাল্লাহ। ওলামা ইকরাম, ওলামা ইকরাম বেরাবেন তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মাঝে মাঝে বের হওয়া দরকার কিনা, মাঝে মাঝে বের হওয়া দরকার কিনা, তো আমরা বের না হলে ওরা আমাদেরকে আপ্যায়ন করবে কেন? আমরাও বের হবো, তাদের কলিজা আমাদের দরদ থাকবে, আমাদের কলিজা তাদের ফিকির থাকবে। দুনো দল মিলে দিন চিন্তা হবে, দুনো দল মিলে কি হবে বলেন? ডাক্তার রেডি, কিন্তু কম্পাউন্ডার জ্বর, ডাক্তার বলে যে কালকে ওটি হবে, কালকে আমার হেল্পার নাই। এবার হেল্পার, হেল্পার বারো জন সব রেডি, ডাক্তার জ্বর উঠছে, ডাক্তার আসে নাই, আমরা পারবো না, ডাক্তার সাহেব আসে নাই। এবার বলেন কয় দল লাগবে, বলেন কে কে? ওলামা ইকরামও লাগবে, আওয়ামও কি? আচ্ছা আপনার যদি আওয়াম না থাকতেন তো এখানে ওয়াজ, আমি ওয়াজটা কারে করতাম এখন? আচ্ছা আমি যদি না থাকতাম তো ওয়াজটা কে করতো? আমরা যদি হুজুর যদি না থাকতো তো এই সুন্দর নামাজটা কে পড়াইতো? আমি তো নামাজের মধ্যে হারা গেছি। আমি হুজুর যেভাবেই মুজাম্মিল পড়তেছিল আমি মনে করছিলাম আল্লাহ আল্লাহ আজকে রায়তার নাফোয়াক, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। তাহলে কী বলছি বলেন, দোনো দল লাগবে কি না বলেন? যদি আমরা মনে করি আপনাদের প্রয়োজন নাই, এটা যেমন ভুল, আপনারা যদি মনে করেন আমাদের প্রয়োজন নাই, এটাও ভুল। আল্লাহ আমাদের দোনো দলকে দিনের বুঝ দিয়ে দেন, দাওয়াত ও তালিমকে সাথে সাথে রাখার তৌফিক দান করেন, ঠিক হয় না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। যদি সুযোগ থাকে আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ, প্রত্যেক ইংরেজি মাসের কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা, কুমিল্লা ইউনিভার্সিটির পাশে কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ, পাল্লা আসবেন। আর আমাদের জিকিরের উপরে লেখা কিতাবগুলো আছে 14টা কিতাব, কতটা আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। আল্লাহ তালা এই মাদ্রাসাকে মসজিদকে কবুল করেন। আপনাদের সাথে আমার দেখা হয়েছে আজকে প্রথম, আর জানি না জীবনে কখন দেখা হয়, যদি কখনো মৌতের খবর পান তো দোয়া করে দিন, আল্লাহর একটু কইয়া দিয়েন যে আল্লাহ ওরে দেখছি জিকিরের ছন্দের, জিকিরের ফেরি করে, জিকিরের কি করে, আমি জিকিরের ফেরিওয়ালা। হ্যাঁ আল্লাহ যদি সহজ করে ইনশাআল্লাহ। سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم شش أركنو مزيزة سنين أركنو مهمنة سنين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شانه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন মাওলানা, আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান, জাহালত থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান, আল্লাহ চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচান, আল্লাহ উম্মতকে চোখের গুনাহ থেকে বাঁচান মাওলা, আমাকে চোখের গুনাহ থেকে বাঁচান মাওলা, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচান মাওলা, মৌলিক বিমারি থেকে বাঁচান মাওলা। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت دعاء أبي الدرداء اللهم أنت ربي لا إله إلا أنت
عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن